প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাসায় নিশ্চয়ই সবাই পড়াশোনা করতেছো, যেহেতু তোমাদের পরীক্ষা নিশ্চিত হবে, সেহেতু সবাই পড়াশোনায় মনোযোগ দিবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায়, ঝুঁকি ও অনিশ্চয়তা। সবাই বইটা খুলো, বইটা খুলে দেখতে থাকো এবং আমার সাথে এখানে কিছু মেলো। আসো প্রথমে আমাদেরকে জানতে হবে ঝুঁকিটা কি। আমরা লিখেছি যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলে। প্রত্যাশার বাইরে মানে কি? যেটা তুমি আশা করোনি, যেটা তুমি আশা করোনি সেটার বাইরে ঘটার সম্ভাবনাটাই হচ্ছে আমার ঝুঁকি। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে বলতে চাই যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় না, সেটি অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় সেটি হচ্ছে ঝুঁকি। এবার আমরা জানবো অনিশ্চয়তাটা কি। দেখো, কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। অর্থাৎ অনিশ্চয়তা হচ্ছে এমন একটি জিনিস যেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে। এই ঘটা এবং না ঘটার সম্ভাবনাটাই হচ্ছে আমার অনিশ্চয়তা। অনিশ্চয়তার ঝুঁকি পরিমাপ করা যায় না। তাহলে ঝুঁকি পরিমাপ করা যায়, অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। এবার আসো, কিছু কিছু অনিশ্চয়তা আবার পরিমাপ করা যায়, সব অনিশ্চয়তা পরিমাপ করা যায়। এবার আসো, মনে করো তোমার প্রতিষ্ঠানের কোনো কোম্পানির কর্মকর্তার মৃত্যু ঘটবে, এটি একটি অনিশ্চয়তা। এই ঝুঁকিটা কিন্তু তুমি পরিমাপ করতে পারবে না, তাই বলে এটি ঝুঁকি বলে, এই অনিশ্চয়তাটা ঝুঁকি বলে বিবেচিত হবে না। কিন্তু তুমি যদি মনে করো তোমার কোম্পানির বিক্রয় আগামী বছর কমে যাওয়ার একটা আশঙ্কা আছে, তখন তুমি কি করবে? এই ঝুঁকিতে এড়ানোর জন্য তুমি কিছু ব্যবস্থা গ্রহণ করবে। যেমন, যে পণ্যটা বিক্রয়টা কমে যাবে সেই পণ্যটাকে তুমি কী করবে? অগ্নি বিক্রয় করে দিবে। তাই ঝুঁকি পরিমাপ করা যায় বলে তুমি কি করতে পারছো? ব্যবস্থাটা গ্রহণ করতে পারতেছো ঝুঁকিটা এড়ানোর জন্য। কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না বলে অনিশ্চয়তার জন্য আমরা অগ্রিম কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারি না। তাই আমরা ঝুঁকি এড়ানোর জন্য কি করতে পারি? অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে পারি, কিন্তু অনিশ্চয়তার জন্য আমরা অগ্রিম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি না। সবে বুঝতে পেরেছো ঝুঁকি এবং অনিশ্চয়তা কি? এবার আমরা দেখব ঝুঁকির উৎস। প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনা করতে বিভিন্ন ঝুঁকি সৃষ্টি হয়। এই ঝুঁকিগুলোর জন্য প্রতিষ্ঠান কি করতে পারে? প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তো ব্যবসায়ী এবং বিনিয়োগকারী দুটো দিক থেকে তাদেরকে ঝুঁকিকে কি করেছে? বিশ্লেষণ করেছিল। এবার আমরা দেখব কারবারের দৃষ্টিকোণ থেকে কি কি ঝুঁকি আছে। কারবারের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে হচ্ছে সুধারের ঝুঁকি এবং কাণ্ড ঝুঁকি। অর্থাৎ তাদের দৃষ্টিকোণ থেকে এই ঝুঁকিগুলো সৃষ্টি হয়। এগুলো হচ্ছে আমার ঝুঁকির উৎস। তারপরে দৃষ্টিকোণ থেকে একরকম ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আরো দুই প্রকারের ঝুঁকি, সুধারের ঝুঁকি এবং কাণ্ড ঝুঁকি। এবার আসো আমরা প্রথমে তারপরের দৃষ্টিকোণ থেকে যে ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিই প্রথমে ব্যবসায়িক ঝুঁকিটা কি। ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে কোম্পানি তার আয় থেকে পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকেই ব্যবসায়িক ঝুঁকি বলে। এখন আমি এখানে লিখেছি যে পরিচালন ব্যয় পরিশোধ। এখন এই পরিচালন ব্যয়টা কি? ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত কিছু কিছু পরিচালন ব্যয় সৃষ্টি হয়, যেগুলো হচ্ছে কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস কর্মচারীর বেতন, বিমা খরচ ইত্যাদি, এগুলো হচ্ছে আমার পরিচালন ব্যয়। তাহলে কোম্পানি যদি তার এসব পরিচালন ব্যয় পরিশোধ করতে না পারে তখনই তার কী হবে? ব্যবসায়িক ঝুঁকিটা সৃষ্টি হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি আমার ব্যবসায়িক ঝুঁকিটা কীভাবে সৃষ্টি হবে। এবার আসো আর্থিক ঝুঁকি। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। এখন দায়টা আমার কীভাবে সৃষ্টি হবে? আমি বলেছি দায় পরিশোধের অক্ষমতা থেকে, অর্থাৎ সে দায় পরিশোধটা কী করতে পারবে না, করতে পারবে না, করতে না পারলেই তখন কিসের সৃষ্টি হবে? আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। তাহলে প্রতিষ্ঠান এই আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হয় বহিঃস্থ উৎস থেকে অর্থায়নের মাধ্যমে। এখন বহিঃস্থ উৎসটা কি? বহিঃস্থ উৎস হচ্ছে আমার বাইরের, মানে বাইরে থেকে যদি আমি অর্থায়ন করে থাকি, বাইরের উৎস থেকে যদি আমি অর্থায়ন করে থাকি সেটি হচ্ছে আমার বহিঃস্থ উৎস।
সাধারণত যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন ক্ষমতা বেশি, তাকে ঋণ মূলধনের পরিমাণ বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিটাও বেশি। কোম্পানি কি করে থাকে? কোম্পানি সাধারণত ঋণকৃত মূলধন বিনিয়োগের মাধ্যমে যে প্রাপ্ত যে নগদ প্রবাহটা পায়, সেটি থেকে ঋণকৃত মূলধনের দায়টা পরিশোধ করে থাকে। অর্থাৎ কোম্পানি কি করে, এসব অর্থায়নগুলো বিনিয়োগ করে বিনিয়োগ থেকে যে অর্থটা পাবে সেখান থেকে তার দায়টা পরিশোধ করবে। যখন সে এই দায়টা পরিশোধ করতে পারবে না, তখনই তার এই আর্থিক ঝুঁকি সৃষ্টি হবে। যখন সে দায়টা পরিশোধ করতে পারবে না, তখন তার কোম্পানির অবস্থাটা কি হবে, কোম্পানিকে কি মাঝে মাঝে কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, কোম্পানি বিনিয়োগ সাধন করতে পারে। তাহলে এগুলো যাতে না হয় সেজন্য কি হবে, এই ঝুঁকিগুলো আমাদেরকে ঝুঁকিগুলোর প্রতি সঠিকভাবে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই আর্থিক ঝুঁকি আর সৃষ্টি হবে না, কোম্পানি সফলভাবে টিকতে পারবে। এবার আমরা দেখবো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে কি কি ঝুঁকি সৃষ্টি হতে পারে। এবার দেখো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে যে দুটো ঝুঁকি, সুদহারের ঝুঁকি এবং তার উপর ঝুঁকি। তাহলে সুদহারের ঝুঁকিটা কি, সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে সুদহারের ঝুঁকি বলে। অর্থাৎ বিনিয়োগের মূল্য সুদের হারের পরিবর্তনের সাথে সম্পর্কিত। সুদের হার যখন বাড়বে তখন এই বিনিয়োগের পরিমাণ কি হবে, কমে যাবে। এখানে বিনিয়োগ বলতে কাকে বোঝানো হয়েছে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন সুদের হারটা আমার বাড়বে তখন এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চারের মূল্যটা কি হয়ে যাবে, কমে যাবে। আর যখন সুদের পরিমাণ কমে যাবে তখন এসবের বাজার মূল্য, এসব বিনিয়োগের বাজার মূল্য আমার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটুকু আমরা বুঝলাম। এবার আসো তারল্য ঝুঁকি। আমরা সবাই জানি তারল্যটা কি, যেটাকে সহজে নগদে রূপান্তর করা যায় সেটি হচ্ছে আমার তারল্য, সহজ কথায় নগদায়। বিনিয়োগকারীর বিনিয়োগ সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারার আশঙ্কাকে তারল্য ঝুঁকি বলে। এখানে বিনিয়োগকার বিনিয়োগ বলতে কাকে বোঝানো হয়েছে, বিনিয়োগকারীর বিনিয়োগ সেই একই রকম শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। তাহলে এসব বিনিয়োগ যদি সে যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করতে না পারে তখনই তার উপর ঝুঁকিটা সৃষ্টি হবে। তোমরা দেখতে পাবা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ে তার উপর ঝুঁকিটা বেশি। কেন বেশি, তাদের কাছে যখন নগদ অর্থের প্রয়োজন হবে তখন তারা কিন্তু খুব সহজেই তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি কিন্তু খুব সহজেই বিক্রি করতে পারবে না, ফলে কি হবে তারা নগদ অর্থটাও পাবে না, তখন তাদের তার উপর ঝুঁকিটা বেড়ে যাবে। কিন্তু একজন শেয়ার হোল্ডার কি করবে, তার শেয়ারটাকে যার কাছে যদি শেয়ার থাকে সেই শেয়ারটাকে সহজেই বিক্রি করে দিতে পারবে সেকেন্ডারি মার্কেটে। তাহলে শেয়ার হোল্ডাররা কি করবে, তার কাছে যদি শেয়ার থাকে তাহলে সে সেকেন্ডারি মার্কেটে সে শেয়ার বিক্রি করার মাধ্যমে সহজেই নগদ টাকাটা পেয়ে যাবে, ফলে তার কী হবে, তার উপর ঝুঁকিটা কম হবে। তো আজকে আমরা এটুকু পর্যন্ত আলোচনা করলাম, আগামী ডেটে আমরা অঙ্ক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Thank you.